সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা প্রতিদিনকার হাটের ভিডিও দেখাই। তো আপনারা হাটের ভিডিওর পাশাপাশি আপনারা খামারের ভিডিও আমাদের কাছে দেখতে চেয়েছেন, সেই উদ্দেশ্যে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন খামারে যদি ভিডিও করতে হয় তবে তুহিন ভাইয়ের উপরে খামার আর কারো নেই। আর তুহিন ভাই বলেছে যে 300 টাকা কেজি দরে তিনি এই কুরবানির ষাঁড় গরু, তিনি যে সেলের যে কথাগুলি বলেছেন তা আপনারা অনেকে জানতে চেয়েছেন, যে তার গরুর সাইজগুলি আপনারা দেখতে চেয়েছেন যে দেশি গরু নাকি ক্রস গরু। তো এই যে আপনারা দেখছেন এখানে ক্রস গরু রয়েছে, সেই সঙ্গে রয়েছে এই যে দেশি গরু, এগুলো সমস্ত গরু 300 টাকা করে কেজি দরে লাইফ ওয়েটে বিক্রি হবে। এই যে গরুগুলির একটু সাইজগুলি আপনারা একটু দেখুন, এই যে দেখুন একদম পিওর একদম দেশি গরু, এই যে দেখুন। এই সমস্ত কুরবানির আকর্ষণীয় গরু আপনারা পেয়ে যাবেন 300 টাকা করে তুহিন ভাইয়ের খামার থেকে। তো আসুন আমরা এবার কথা বলবো তুহিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। তুহিন ভাই, হ্যাঁ ভাই বলেন। আমাদেরকে সবাই জানতে চেয়েছে যে এই যে আপনার যে সার, হ্যাঁ হ্যাঁ, এই যে খামার থেকে এই সারগুলি আপনি বলেছেন যে 300 টাকা থেকে আপনার খামার প্রতি কেজি, কেজি মানে কুরবানি বডি ওয়েট ওজন, বডি ওয়েট, এটা ছোট সার হলেও যে দাম, বড় সার হলে, বড় সার হলেও সে দাম। আচ্ছা, আমাদেরকে যদি একটু আমরা একটু আপনার একটু আইডিয়াটা আমরা শুনতে চাই। এই যে আমরা সার গরুটি দেখছি, হ্যাঁ হ্যাঁ, এটা তো পিওর দেশি, পিওর দেশি, এটা দেখেন আপনি পিওর দেশি। আচ্ছা, এটা তো মনে করেন চেয়ারটা দেখেন না কতটা আপনার। এই যে সুপ্রিয় দর্শক, মানে এই যে আপনার এই যে ছোট গরুটা যে দেখছি আমরা, ওটাও 300 কেজি, আবার এটাও 300 কেজি, এটাও 300, আচ্ছা 300 করে আমার গর। আচ্ছা, আমাদেরকে যদি একটু আইডিয়াটা বলেন যে এটার ওজন কিরকম হবে। এটার ওজন আপনার 370 থেকে 80 কেজি ওজন হবে, 370 থেকে 80 কেজি, 400 কেজি নিচে হবে। আচ্ছা, আপনি কি মেপে দেখাতে পারবেন? হ্যাঁ, আপনি স্কেলে এলি চলেন, আমি এখন এলি জানাবে দেখাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে এটা স্কেলে আমরা মেপে আমরা দর্শকদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব, তাহলে দামটা তারা একটা আইডিয়া পাবে। হ্যাঁ, আইডিয়া পাবে। আচ্ছা, আমাদের কাছে সবাই জানতে চেয়েছে যে এই ধরনের সুন্দর দেশি গরু আপনি 300 টাকা করে কেমন করে দিতে পারবেন? আপনার দিতে ভাই দেখাই দিচ্ছি আজকে কেমন করে দিতে পারবে, এই কোথাও যদি প্রশ্ন করেন আপনারা, মানে কেউ বিশ্বাস করতে চাচ্ছে, কেউ বিশ্বাস করবে না। আপনাকে তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি রে ভাই। এটা আপনি 300 টাকা করে কেজি অনুযায়ী আপনি আমার এই যে সারগুলা দেখেন, এই ধরনের সার আপনাকে দিব, আপনি অর্ডার করবেন। হ্যাঁ, আপনি অর্ডার করবেন, আপনি 5টা লাগে না, 10টা লাগে না, 20টা লাগে, আপনার টাকা লাগাই দিবেন, আমি গাড়ি অনুযায়ী পাঠাই দিব এবং স্কেলে ওজন করে, স্কেলে ওজন করে আমি পাঠাই দিব আপনার। আমরা জানতে চাচ্ছি যে অনেকে আমাদের কাছে বলেছে যে এটা কিভাবে আসলে সম্ভব, সম্ভব তো আপনাকে বোঝার দরকার নাই তো, না তা তো বটেই, সেটা তো আপনার ব্যাপার, আপনাকে আমি স্কেলে দেখাই দিচ্ছি, এটা ওজন আপনাকে দেখাই দিব তখন। কারণ এই ধরনের সার গরু সাধারণত 380 থেকে 400 টাকা করে কেজি এটা সবাই বিক্রি করছে, কিন্তু আপনি 300 টাকা ধরে বিক্রি করছেন, এটা একটা অবিশ্বাস্য একটা বিষয় সবার কাছে, কেন এটা অবিশ্বাস্য একটা বিষয়? না, আমাদের এদিকে দিনাজপুরে হয় কি, আপনি জিনিসটা করছেন, প্রতি বাড়ি বাড়ি ওরা একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে পালে। আচ্ছা, এদের এখন মনে হয় আমাদের এদিকে করলার কারণে হচ্ছে বাজার একটু নর্মাল চলছে। হ্যাঁ, এই কারণের জন্য আমি 300 টাকা করে দিতে পারতেছি। আচ্ছা, এবং আপনার কাছে ছোট বড়র কোনো হিসাব নেই? না, আমার কাছে ছোট বড়র হিসাব নেই। আচ্ছা, এখানে আমরা মোটামুটি দেখছি এই যে পাশে একটা ক্রস গরু দেখছি, এটা ক্রস না, এটা দেশি, এটা দেশি, হ্যাঁ, এটা একটু কালো। আচ্ছা আচ্ছা, মুখটা, হ্যাঁ এটা দেশি, কালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার ওজন কি রকম হবে? এটাও দেশি, এটার ওজন কি রকম হবে? এটার ওজন মনে করেন আমরা 350 কেজির মতো হবে, এটা 350 কেজির মতো, 300 থেকে 350 ভিতরে হবে এটা। আচ্ছা আচ্ছা, এটা 350 কেজি ওজন, 300 থেকে 350 ভিতরে। আচ্ছা, এটা তো মানে সাইজটা বেশ, হ্যাঁ সাইজ ভালো, সাইজ ভালো। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে আমরা এখানে একটা শাইওয়াল দেখছি, শাইওয়াল না দেশি, না এটাও দেশি, এটাও দেশি, হ্যাঁ, এটা 300 টাকা কেজি পড়বে আপনার, মানে এটা কত কেজি পড়বে? 300 কেজি হতে পারে এটা, এটা 300 কেজি হবে। আচ্ছা, তারপরে এই যে দেশিটা, এটা 300-এর ভিতরে, এটা 250 কেজি ধরে রাখেন, এটা 250 কেজি। আবার যে এই যে এ পাশে আবার এটা বড় হয়ে গেল, এটা হলো, এটা হলো আপনার মনে করেন 300-এর উপরে হবে, এটাও 350-এর কাছাকাছি চলে যাবে, 300-এর উপরে হবে, মানে এটা তো স্কেলে ওজন করে দিব আপনাকে। আচ্ছা, আমরা স্কেলে ওজন আপনি বলছেন যে সরাসরি করে দিবেন? হ্যাঁ, সরাসরি একদম স্কেলে ওজন করে, স্কেলে যায়
আপনি দেখে নেবেন তো স্কেলে জিরো থাকে একদম মনে হয় কতটুকু উঠতেছে সেটা আপনি দেখে নেবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, তো চলুন আমরা স্কেলে ওজন করি। আমরা এই গরুটি, এই যে কোনার যে গরুটি, এই গরুটি এখানকার মধ্যে সবচেয়ে এটা স্বাস্থ্যবান গরু। তো চলুন এই গরুটিকে আমরা স্কেলে, একদম ডিজিটাল স্কেলে আমরা ওজন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গরুটি, তুহিন ভাই বলেছে এটা 370 থেকে 380 কেজি ওজন হবে। তো চলুন আমরা দেখে আসি। আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন একদম পিওর দেশি কুরবানির জন্য আকর্ষণীয় এই ষাঁড় গরুটি, এই যে দেখুন এটা স্কেলে উঠল, এই যে দেখুন এই যে ওজন হয়েছে 375 থেকে 75। এই যে আমরা দেখি, এই যে দেখুন এই ষাঁড় গরুটির ওজন এসেছে, এই যে ওজন স্কেলে, এই যে আপনারা দেখছেন এই ভদ্রলোক কিন্তু স্কেলের বাইরে, এটাই দেখাচ্ছি। এই যে দেখুন ওই যে ওদিকে আমরা দেখছি 375 কেজি এই স্কেলে এই গরুটির ওজন এসেছে, এই ষাঁড় গরুটির। এই যে দেখুন তুহিন ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আপনার মাপ একদম অ্যাকুরেট হয়েছে। আচ্ছা আচ্ছা, একদম ওজন না, আমি তো আপনাকে আগেই বলছি আমি যেটা বলবো ওইটাই রাইট না। আপনার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, হ্যাঁ সেটা তো আমরা সবাই জানি, গোটা বাংলাদেশের মানুষ ইউটিউবের মাধ্যমে জেনে গিয়েছে যে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা অনেক খামারেরই নেই। আচ্ছা আমাদেরকে এবার বলেন আপনি যে কতগুলি গরু, এই যে 300 টাকা করে যদি কেজি হয় তাহলে তো সারা বাংলাদেশ থেকে আপনার কাছেই ছুটে আসবে সবাই। আমি তো আপনার থেকে আগেই বলছি যে আমাকে অর্ডার দিবে ওনারা, হ্যাঁ আমি ওনাকে, উনি জয় গাড়ি নেবে, আমি ছয় গাড়ি ওনাকে মাল দিতে পারবো, যত গাড়ি দরকার যত গাড়ির দরকার ওনার। আচ্ছা কেউ যদি খুচরা গরু চায়, একটা দুটো, একটা গরু দিতে গেলে ওনাদের ক্যারিং ভাড়া পড়বে, ওনারা 5-7টা মিল করে নিয়ে যেতে হলে বেশি না, ক্যারিংটা তো তাদের, কেন ক্যারিং সবকিছু ওদের। হ্যাঁ তো আমি স্কেলে খালি উঠাই দিব। তো কেউ যদি একটা গরু নিতে চায় তাহলে আপনার কোনো সমস্যা না? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ক্যারিং যেহেতু যারা নিবে তাদের, তাদের সুতরাং আপনার কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তার মানে একটা গরু দুইটা গরু তারা যদি চায় 300 টাকা দরে, একদম ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, এটা টাকা কম নাই, যে বড় গরু হলে 350-350 হয়ে যাবে তা না, 1 টাকা কম নাই আমার। আচ্ছা 300 টাকা, 300 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস, 300 টাকার 1 টাকা বেশি হলো না আমি। আচ্ছা কুরবানি তো আপনি তাহলে রেভলিউশন নিয়ে আসছেন মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, যে যারা গরু কিনতে ভয় পাচ্ছিল তারা, আমার মনে হয় যে আপনার এই কথা শুনে 300 টাকা এটা এত সাশ্রয়ী যে সারা দেশের মানুষ, আমার তো মনে হয় আপনার কাছেই ছুটে আসবে। হ্যাঁ আমার কাছে অনেকজন মনে আসছে, অর্ডার দিছে, আমি আস্তে আস্তে মাল পাঠাইছি, অলরেডি আমি 2 গাড়ি মালও দিছি। আচ্ছা 2 গাড়ি মাল অলরেডি ডেলিভারি হয়ে গেছে, 1 গাড়ি চিটাগাং দিছি, 1 গাড়ি ঢাকা দিছি। আচ্ছা তার মানে আরো আরো অর্ডার আসছে, আরো অর্ডার আসছে, এখন যে যে মানে তাড়াতাড়ি অর্ডার দিবে তাকে তাকে আমি দিতে পারব। আচ্ছা এই আমরা এর মধ্যে একটু জানতে চাই, এই কুরবানির মধ্যে কি আপনার গাভী গরুটা কি এখন কি আপাতত স্টপ আছে? না না ওইটাও চালু আছে আমার, ওটা তো আপনার আসল বিষয়, ওইটা তো আমার খামার ওইটা। আচ্ছা আমার খামারের লোকজন আসে, যেটা পছন্দ হয় নিয়ে যায় কিনে। আচ্ছা তো অনেকে আমাদের কাছে এই যে খামারে এখন আপনার যে গরুগুলি রয়েছে এগুলোর একটু দাম এবং গরুগুলি একটু দেখতে চায়। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন তুহিন ভাইয়ের গরুর খামারের এই গাভীটিকে যে দেখুন, এই যে একটা নিখুঁত একটা গাভী, এই যে দেখুন তুহিন ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা এটা কি আপনার ঘরের? হ্যাঁ এটা আমার বাড়ির গরু, আমার ঘরের গরু, এটা ঘরের বাচ্চা। হ্যাঁ এটা এখন বাচ্চা দিইনি, বাচ্চা দিবে আপনার এই 2-3 দিনে বাচ্চা দিয়ে দিবে। এটার এত বড় বাট, এটা বাটে কেবল বাচ্চা দিবে তো, তার মানে এটা বাচ্চা দিলে এটার কি পরিমাণ দুধ হবে? এটা বাচ্চা দিলে আপনার 23-24 লিটার এটা চলে যাবে, আমি বাচ্চা দিবার পর গোটা বের দুধ। আচ্ছা এর মায়ের রেকর্ডটা কিরকম ছিল? এর মায়ের রেকর্ড ছিল 30 কেজি পর্যন্ত, 30 কেজি পর্যন্ত। আচ্ছা তার মানে এ তো মোটামুটি 25 লিটার এর আশা তো এটা। এই যে সুপ্রিয় দর্শক, এটা কি? এটা হলো বড় বয়ন, এটা হলো ছোট বয়ন,
আচ্ছা এটা ছোট বড় হ্যাঁ এটা কিন্তু আগর বয় বুঝছেন এখনো দাঁত হয়নি আচ্ছা এই যে এই গরুটা এটা কয় মাসের প্রেগন্যান্ট এটা হলো 5-7 দিনের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা 5-7 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এই একটা থেকে শুরু করি এই গরুটা এই এখন এটার প্রাইস কত আছে এটা প্রাইস আমার বর্তমান এখন লিলে 2,20,000 দিয়া যাবে বাচ্চা দিলে তখন আমার ওখানে বাচ্চার হিসেবে দাম কলটি হিসেবে দাম হবে মানে বাচ্চা দিলে তখন দামটা একটু বেড়ে যাবে হ্যাঁ বেড়ে যাবে কি কলটি হিসেবে দাম হবে আরিয়া বাচ্চার হলে দাম হবে বাচ্চি বাছুর হলে আরো দাম হবে আচ্ছা আর এই যে আপনার পেছনে যে বোনটাকে দেখছি হ্যাঁ এই যে এটা বোনের দুই দাঁত বয়স এটা দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত এটা কি এর আগে বাচ্চা দিছে না এটা এটা এর ফার্স্ট বাচ্চা দিবে এটাও বাচ্চা দিবে এটা এখন এটা হলো এটা হলো একটা বাচ্চা দিছে এটা হলো তৃতীয় বাচ্চা দিছে ও এর কি এর আগে একটা বাচ্চা হয়েছে এর আগে একটা বাচ্চা হয়েছে আচ্ছা তার মানে তো এটা রেকর্ডটা তার মানে প্রতিষ্ঠিত আছে আচ্ছা আচ্ছা আর এই যে এটা প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে আচ্ছা এখন কত মাসের প্রেগন্যান্ট এটা এটা 8 মাসের প্রেগন্যান্ট 8 মাসের আচ্ছা এটার এখনকার যদি একটু প্রাইসটা কেউ জানতে চায় এটা এটা প্রাইস নিলে 1,80,000 দাম পড়বে এটা হ্যাঁ আচ্ছা এটা এটা জাতটা কি এটা ফ্রিজিয়ান জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এক নম্বর ফ্রিজিয়ান জাত এটা আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আমরা এই যে আর এই যে এটা দেখেন এটা কিন্তু আগর বয়স এখনো দাঁত হয়নি আচ্ছা এটা দুধ আছে 15 লিটার এটা কি বাচ্চা হইছে হ্যাঁ বাচ্চা হইছে 1 মাসে বাচ্চা বয়স বাচ্চা এখন দুধ হচ্ছে 15 লিটার আচ্ছা বুঝছেন হ্যাঁ এটা আপনার 1,85,000 টাকা দিয়ে দেবে বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন আচ্ছা তারপরে তারপর আপনি দেখাচ্ছি ওইটা এখন ইয়া নাই এই যে এটা দেখাচ্ছি আপনাকে এটাকে মুন্ডি গরু বলে হ্যাঁ এটাকে মুন্ডি গরু বলে হ্যাঁ বুঝছেন হ্যাঁ এটা দুধ আছে 15 লিটার কখন বাচ্চা আছে মানে মেয়ে বাচ্চা আছে আচ্ছা এটা এটা 2,20,000 হলে আমি বেচে দেবো আচ্ছা আচ্ছা এটা এখনকার প্রাইস এখন আমার আমার প্রাইস শেষ আচ্ছা আচ্ছা এই যে এটা চার দাঁত বয়স সাত দিনে দুধ হয়েছিল আপনার 15-16 এটা সেকেন্ড মেয়ের গামী না আপনার সাথে হ্যাঁ এটা 1,85,000 হলে বেচে দেবো আচ্ছা আপনাকে রেট গেলে আমি বলে দিচ্ছি রেটের রেটের কথা আমাকে অনেকজন জিজ্ঞাসা করছে হ্যাঁ 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 আমাদেরকেও রেটের কথা সবাই বলেছে এই যে এটা পোকনা গরু মানে এখন বাচ্চা দিবে ফাস্ট বিয়ার বাচ্চা দিবে এটা কয় মাসের প্রেগন্যান্ট আছে এটা হলো 8 মাস হয়েছে এটা এটা 8 মাস আছে হুম এটা 1,40,000 হলে দিয়ে দেবো ফিস ফ্রাই আচ্ছা ওর কম 1 টাকা হবে না আমি যেগুলা বললাম হলে ফিস ফ্রাই আচ্ছা না যেহেতু আপনার এখানে যারা এসেছিল তারা যেহেতু দুধটা ওইভাবে মেপে নিয়ে গেছে আমি এখানে আমি যেটা বলবো ওইটাই আচ্ছা আমার কোদার সাথে কাদের মিলিয়ে ঘুরে আচ্ছা কিন্তু আমার দামও ফিক্স আচ্ছা বুঝলাম বুঝতে পারলেন হ্যাঁ এই যে মুন্ডি গরুটা মানুষ যদি কেউ লিখে খুব ভালো গরু যা এই যে মুন্ডি গরু আপনি বুঝতে পারছেন মুন্ডি গরু কাক বলে মুন্ডি গরু কাক বলে বুঝতে পারছেন হয়তো অরিজিনাল মুন্ডি কাক কই দেখেন আচ্ছা সিংনি সিংনি ওর জীবনও সিং হবে না এই দেখেন ওর খোপা হবে আচ্ছা ওখানে খোপা আছে হ্যাঁ হ্যাঁ এটা অন্য জনের কাছে থাকলে বলতো 25 লিটার দুধ আমি সে কথা তো বলিনি হ্যাঁ আমি যেটা হয় আমি সেটা বলছি 15 লিটার দুধ হয় আচ্ছা আর বাচ্চা হলে তো আপনি মেপে দেনই হ্যাঁ বাট আমি ডিজিটাল বালে রাবি দেবো আপনাকে এটা তো বলাই আছে আমার আচ্ছা তুমি ভাই এই কুরবানির আগে আমরা জাস্ট এগুলোর দামগুলি কি জানানোর চেষ্টা করলাম আমরা মূলত আজ সারের ভিডিওটাই করতে এসেছিলাম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন যে 300 টাকা দরে আপনারা কুরবানির গরু এই যে এই ধরনের গরু আপনারা কোন ধরনের গরু এর আগে আমরা দেখাতে পারিনি কারণ আপনারা অনেকে চিন্তা করেছিলেন যে ছোট ছোট গরু হবে ছোট ছোট গরু না এই যে গরুগুলির আপনারা সাইজ দেখেন সমস্ত দেশি কোয়ালিটির গরু এই যে দেখুন এটাকে আমরা প্রথমে ফ্রিজিয়ান মনে করেছিলাম কিন্তু না এটাও দেশি গরু আর এই গরুটি আপনাদেরকে আমরা স্কেলে ওজন করে দেখালাম 375 কেজি এই যে দেখুন এই গরুটি তো এই ধরনের গরু আপনারা 300 টাকা দরে তুহিন ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা